নমস্কার, আমি প্রদীপ দাস। আজকে আপনাদেরকে একটা আমি ইনফরমেশান দেব। আজকে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা বাড়িতে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকাটা। এবং আজকে যদি আপনার বাড়িতে কারুর কোনো মেডিকেল প্রবলেম হয়, আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথি মেডিসিন শুরু করবেন। বাট আজ থেকে যদি আপনি 250-300 বছর পেছনে যান, তাহলে আপনি কি করতেন? আপনার কাছে কোনো অ্যালোপ্যাথি মেডিসিন ছিল না, তখন আমরা কি করতাম? আমরা প্রাচীন আয়ুর্বেদার ট্রিটমেন্ট করতাম, আমরা সবাই জানি। এবং এই আয়ুর্বেদার জ্ঞান আমাদের কারুরই নেই। আয়ুর্বেদা, আয়ু মানে জীবন, আর বেদা মানে হচ্ছে সায়েন্স বা জ্ঞান, অর্থাৎ জীবনের যে জ্ঞান। বলতে কি বোঝায়? মানে আমরা আমাদের জীবনকে কিভাবে সুস্থ রাখতে পারবো এবং কেন আমাদের জীবনে অসুস্থতা আসে, এই জ্ঞান যদি আপনার বা আমার থাকতো, তাহলে আজকে কোনো পরিবারকে মেডিসিন ইউজ করতে হতো না, কোনো পরিবারকে হসপিটাল বা নার্সিংহোমের প্রয়োজন হতো না, এবং লক্ষ লক্ষ টাকা খরচও করতে হতো না, যেটা আজকের দিনে প্রতিটা পরিবার করে আসছে। এই জ্ঞান বা এই নলেজ আপনাকে আজকে কেউ দেবে না। বাট আজকে যদি আপনি দেখেন, গোটা পৃথিবীর মধ্যে 5টা এইরকম জায়গা পাওয়া গেছে রিসার্চ ওয়ার্ক করে, যে 5টা জায়গার মানুষেরা তারা কিন্তু প্রপার এই জ্ঞান বা এই সায়েন্সটার ওপর চলছে, এবং যে জায়গাগুলোকে ব্লু জোন এরিয়া বলা হয়। আপনারা হয়তো জানবেন, জাপান, ইটালি, গ্রিস, কোস্টারিকা, ইউএসএ, এই রকম কিছু দেশের কিছু কিছু জায়গা যারা এই আয়ুর্বেদ সায়েন্সের ওপর তারা জীবন ধারণ করে। এবং আপনি এটাও জানলে অবাক হবেন যে তারা কোনো দিন কোনো ডিজিজে আক্রান্ত হয় না, তারা সুস্থভাবে মিনিমাম 120 বছর বাঁচে, তার আগে কেউ মারা যায় না। আপনাকে যদি প্রশ্ন করা হয়, স্যার আপনি কতদিন বাঁচতে পারেন, আপনি বলবেন 70 বছর বা 80 বছর। আর ওখানে যদি 110 বছর বয়সে কেউ মারা গিয়ে থাকে, ওখানকার মানুষেরা এটাকে বলে প্রিম্যাচুয়ারলি ডেথ, অর্থাৎ লোকটা এত কম বয়সে মারা গেল। হ্যাঁ, ওখানে এটাই বলে, কারণ ওখানে 120 বছরের আগে কেউ মারা যায় না। ওখানে মিনিমাম 120 এবং ম্যাক্সিমাম 150-200 বছর পর্যন্ত মানুষকে বাঁচতে দেখা যায়। সুতরাং ওরা যে সায়েন্সের ওপর, যে প্রাচীন আয়ুর্বেদার সায়েন্সটাকে ফলো করে যেভাবে জীবনযাপন করছে, আজকে সেই সায়েন্সটার ওপর ল্যামিনা রিসার্চ সেন্টার ওই ব্লু জোন সায়েন্সের খাবারটা বানিয়েছে, আজকে আমাদের ভারতবাসীর কাছে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের টেবিলে সেই খাবারটা কিন্তু এনে দিয়েছে। এটা আমাদের ভারতবাসীর কাছে একটা বিরাট বড় গুড নিউজ যে আমরা এইরকম একটা সুপার ফুড, কারণ আমরা যে খাবারটা খাই নর্মাল ফুড, এটা সুপার ফুড এই কারণে, কারণ এই খাবারটা আমাকে প্রাচীন আয়ুর্বেদার সায়েন্স মতে আমাকে নিরোগ রাখতে পারে, আমাকে সুস্থ জীবন দিতে পারে, আমাকে 120 বছর বাঁচাতে পারে, এবং উইদাউট ডিজিজ আমি লাইফ লিড করতে পারি, সুস্থ থাকার মজা এনজয় করতে পারি। কোন খাবার সেটা? না, সেই খাবারটার নাম হলো ভিটামিক্স। যে খাবারটা ব্লু জোন সায়েন্সের মানুষেরা সারাদিনে যেরকম 3 বার আহার করে, আমরাও এই খাবারটাকে 3 বার খাবো। 3খানা কন্টেনার এই খাবারের মধ্যে রয়েছে। সকালে একটা খাবার খাবো, বিকেলে একটা খাবার খাবো, রাত্রিতে একটা খাবার খাবো। এইভাবে আমরা যদি এই খাবারটা খেতে পারি, তাহলে আজকে কোনো পরিবারকে, কোনো ফ্যামিলিকে আর মেডিসিন ইউজ করতে হবে না। এবং আমরা স্টাডি করে দেখেছি, এই খাবারটা খাওয়ার পর আমরা এমন এমন মানুষকে শারীরিক সুস্থতা দিতে পেরেছি, যেটা আজকের দিনে মডার্ন মেডিসিন সায়েন্স হার মেনে গেছে। এরকম প্রচুর প্রচুর মানুষকে আমরা দেখেছি, যাদেরকে ডাক্তারবাবুরা হার্ট অপারেশন করতে বলেছিল 7 দিনের মধ্যে, সেই মানুষটা শুধুমাত্র ওই খাবারটা খেয়ে 15 থেকে 16 দিনে উইদাউট অপারেশনে একটা সুস্থ লাইফ লিড করছে। ফ্রেন্ডস, এর থেকে আরও অনেক বড় বড় আমাদের কাছে রেজাল্ট রয়েছে এই খাবারটার ওপর, যে খাবারটা আমরা সাধারণ মানুষের কাছে এনে দিয়েছি। সো এই খাবারটা যদি আপনি খান, তাহলে এই ধরনের সুবিধে, এই ধরনের ফিচার্স, এই ধরনের বেনিফিট আপনারাও পেতে পারেন, আপনারাও নিরোগ জীবনযাপন পেতে পারেন, আপনারাও লক্ষ লক্ষ টাকা মেডিসিনে খরচের হাত থেকে বাঁচাতে পারেন, আপনার পরিবারকে সুস্থ রাখতে পারেন, আপনি নিজেও সুস্থ থাকতে পারেন। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।